নমস্কার বন্ধুরা, পাঁচমিশারি গল্প চ্যানেলে আমি মৌমিতা সকলকে স্বাগত জানাই। আজ কোনো গল্প নয়, আজ নিয়ে যাব উত্তর কলকাতার একটি প্রাচীন গলির মধ্যে। সম্প্রতি তো শ্যামা পূজা অনুষ্ঠিত হলো, আমরা সবাই দেখেছি মা কালীকে দাঁড়িয়ে দণ্ডায়মান। কখনো বসা কালী দেখেছেন? মা বসা অবস্থায় আছেন। চলুন রামদুলাল সরকার স্ট্রিটে একটি মন্দিরে আমরা নিয়ে যাব আপনাদের, যেখানে মা আনন্দময়ী কালী মন্দির লোকমুখে প্রচলিত বসা কালী হিসেবে। আজকের এই পুরুষতান্ত্রিক সমাজে দুই মহিলা, দুই বোন তনুশ্রী দেবী এবং মধুশ্রী দেবী দুজনেই হাজার প্রতিকূলতার সম্মুখীন হয়েও ওই মন্দিরটি পরিচালনা করছেন। বাবা কাকার পরম্পরার মন্দির নিজেদের হাতে নিয়ে, নিজের হাতে ভোগ রচনা, ভোগ পরিবেশন, মা কালীর সাজ এবং পুজো সবগুলোই নিজের হাতে করে রাখেন ওনারা। আমরা সবাই মিলে, আমরা পাঁচমিশালি গল্প চ্যানেলের টিম চলে গেছিলাম ওনাদের কাছে এবং ওনাদের মুখে আমরা শুনেছি ওনাদের কিছু গল্প, মন্দির সম্বন্ধে কিছু গল্প, সেই গল্পই আপনাদের শোনাবো আজ। সম্প্রতি দেখেছি যে আমাদের কলকাতার একটি বিশেষ ক্লাব, তারা দুর্গাপুজো পরিচালনা করেছেন, দুর্গাপুজো করিয়েছেন একদল মহিলা পুরোহিতকে দিয়ে। কিন্তু আপনারা কি জানেন, গত বেশ কয়েক বছর ধরে এই তনুশ্রী দেবী এবং মধুশ্রী দেবী দুই বোন মন্দির পরিচালনা করছেন এবং আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের প্রতি এটা তাদের একটি জবাব। তাহলে চলুন, আমরা আর দেরি নয়, আমরা বেরিয়ে পড়ি এই বসাকালী মন্দিরের উদ্দেশ্যে। আমরা চিনে নেব মন্দির যাওয়ার রাস্তা। বসাকালী মন্দির যেতে গেলে যে রাস্তাটি দেখছেন সেটি হেদুয়া পার্কের উল্টো দিকে, বেথুন কলেজ ও বৈকুণ্ঠ বুক হাউসের মধ্যে দিয়ে সোজা পড়েছে সেন্ট্রাল এভিনিউ। সেই রাস্তা ধরে পাঁচ মিনিট এলেই ডান দিকে পড়বে বসাকালী মন্দির। আর আপনারা যদি সেন্ট্রাল এভিনিউয়ের দিক দিয়ে আসেন তবে গিরিশ পার্ক ও বিটন স্ট্রিটের মাঝের স্টপ ছাতুবাবুর বাজারের স্টপে নেমে বাঁ হাতে পাবেন একটি মিষ্টির দোকান, তার পাশ দিয়ে হেদুয়ার দিকে এক মিনিট হাঁটলেই বাঁ হাতে পেয়ে যাবেন বসাকালী মন্দির। মিষ্টির দোকানের নাম মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার। যদিও আমাদের, আমি ইন্টারভিউ নেব মাস্ক ছাড়াই, কিন্তু আপনারা কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার নিয়েই, সঙ্গে নিয়েই কিন্তু রাস্তায় বেরোবেন। আমি প্রথমে যার কাছে এসেছি, আপনার নামটা? আমার নাম তনুশ্রী চক্রবর্তী। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, এই মন্দিরটি কতদিনকার পুরনো? 300 বছরের বেশি পুরনো। প্রায় প্রশ্নে যাই, মা কালীর মূর্তি আমরা সবসময় দেখি দাঁড়িয়ে, তাই না? এবং এখানে একদম অদ্ভুত একটি অন্যরকম মা কালী বসা, কেন এখানে মা বসা? কেন মাকে এই রূপেই আমরা পেয়েছিলাম জঙ্গল থেকে, সেই জন্য মা বসা কালী আমাদের এই রূপে পেয়েছিলাম বলে ওনার নাম হচ্ছে মা বসাকালী, আনন্দময়ী বসাকালী। মাকে বসা অবস্থায় পেয়েছেন, তার মানে মন্দিরের সঙ্গে একটি কিংবদন্তি নিশ্চয়ই জড়িয়ে, সেইটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমার ঠাকুর দাদার বাবা, হ্যাঁ, মতিলাল বন্দ্যোপাধ্যায় ওনার নাম ছিল, উনি এখানে জঙ্গল ছিল, এখানে জঙ্গল থেকে মাকে এই রূপে পাওয়া যায়, এটা হচ্ছে মৃত্যুদের জায়গা। হ্যাঁ, যখন পাওয়া যায় তখন এটা জঙ্গল ছিল, জঙ্গল থেকে মাকে উদ্ধার করা হয়। মা স্বপ্ন দিয়ে ওনাকে জানায় যে আমাকে প্রতিষ্ঠা করো, আমি এখানে আছি। তারপরে ওইখান থেকে এনে মাকে পুজো করে আমরা এত বছর এইখানেই আছি, এটা মৃত্যুদের জায়গা। আমরা তারপর থেকে আস্তে আস্তে পড়ি এরকমই, মানে মূর্তি অরিজিনাল না, এটা মাটির মূর্তি। হ্যাঁ, আমাদের প্রতি বছর অঙ্গরাগ হয়। হ্যাঁ, প্রতি বছর আমাদের কালী পুজোর আগে অঙ্গরাগ হয়, সেই জন্যে মায়ের মূর্তিটা এত সুন্দর এখনো রয়েছে। এবার আমি যার কাছে এসেছি তার নামটা একটু জেনে নিই। আমার নাম মধুশ্রী চ্যাটার্জি। আচ্ছা, মধুশ্রী দেবীর কাছে জানতে চাইবো, প্রতিদিনকার যে পুজো, সেই সকাল সন্ধ্যে যে পুজো হয়, তার টাইমটা কিরকম? মানে টাইমটা জানলে আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা সেই সময় অনুযায়ী তাহলে মন্দিরে আসবেন, সেই সময়টা একটু আমাদের বলুন।
11টা থেকে 11:30টার মধ্যে আমাদের বাবা ঠাকুর আসে, এসে পুজো করে। আর এমনি সকাল সকাল আর সন্ধ্যেবেলা আসে 8টা থেকে 11:30। আর এমনি সারাদিনকার পুজো, এমনি দিনে যে পুজো হয় সে পুজো আমরা দুজনেই করি। আর আমরা দুজনেই এই মন্দিরটা চালু অম্বুবাচীর সময় কি হয় এখানে একটু বলুন, কারণ অনেক অধিকাংশ মন্দিরে মায়ের মুখ ঢাকা থাকে বা পুজো হয় না, এখানে কি বিশেষ ব্যাপার হয় একটু বলুন। এখানে মায়ের মুখ ঢাকা হয় না, ঠিক আছে, কিন্তু মাকে মাকে পুজো করে না, মায়ের ঘরে কিন্তু পুজো হয় দুবেলায়। আর যেদিনকে ছাড়ে সেদিন আমাদের আমরা কিছু করি না, ঠাকুরমশাই এসেই মায়ের মাথা ঘষা, যেটা এখনো পাওয়া যায় আর পেনে মশলার দোকানে, সেই মাথা ঘষা, তেল মাখানো, মানে গামছা দিয়ে গাটা মুছি দেওয়া, মুখ চোখ মুছি দেওয়া, দিয়ে মাকে মাছ ভাত আর সাজা পান নতুন কাপড় আলতা শিব আলতা মাতাকে হাতে রোবড়ে নিয়ে সেই যে আলতা পাতা পাতা, হ্যাঁ হ্যাঁ, সেই যে রংটা ওঠে সেইটা মায়ের পায়ে দেওয়া হয়, ঠিক আছে, আর সিঁদুর পরিয়ে দেওয়া হয়, আর মাকে মাছ ভাত আর সাজা পান দেওয়া হয়। আর ওই যে চারদিন সে চারদিন কিন্তু মাকে আমরা ছুঁই না ঠিক করে, কিন্তু আমদুধ কিন্তু দিতে হয় সকালবেলা, আমদুধ চারটে দিন দিতেই হবে, আর ওই দিনকে মানে যেদিনকে ছাড়বে সেদিনকে আমরা আমদুধ। আমরা অনেক কিছু জানতে পারলাম কিন্তু এই উত্তর কলকাতার এই একটা সুন্দর মন্দিরে এসে, আশা করব আপনারাও এসে এখানে মাকে পুজো দিন এবং এখানকার ঐতিহ্য সম্বন্ধে আপনারাও জানবেন। দেখতেই পাচ্ছেন যে পেছনে কিন্তু আমাদের এখানে মায়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আমরা পুজো দেখতে দেখতে আমাদের বাকি ইন্টারভিউর কাজটা চালাবো এবার। আচ্ছা, আপনাদের এই যে নিত্য পুজোর যে ভার সেটা আপনাদের ওপরে কবে থেকে আসে বা কীভাবে আসে? 2005 থেকে আমাদের বাচ্চারা আসে, যেহেতু আমাদের বাবা কাকার কোনো সন্তান না থাকায় আমরা দু বোনেতেই আমরা এই মন্দিরটা চালাবো। আচ্ছা, মানে যেটা একটা সাধারণত হয় না যে ছেলেরা না থাকলে মেয়েদের ওপরে দিলে বা অন্য শহীদ যারা থাকে জাতীয় সেখানে একটা ঝামেলা, তো এরকম কিছু আপনাদের ফেস করতে হয়েছিল কি? হ্যাঁ হয়েছে, ফেস করতে হয়েছিল, তারপরে আমরা দুজনেকেই মন্দির এখন চালাই, এখন কোনো মন্দির এখন আমরা মন্দিরে প্রবেশ করার মুখেই আমরা এখানে হাঁড়ি কাট দেখলাম, তো হাঁড়ি কাট মানে আমাদের এখানে বলি 100 বার নিশ্চয়ই হতো, এখনো হয়, এখনো বলি হয়, কারোর ইচ্ছে পূর্ণ হলে সে বলি দেয়, কিন্তু আমাদের এখানে পাঁঠা বলি ছাড়া আর কিছু বলি হয়, এই অষ্টমীতেও বলি হয়েছে, নবমীতে মানে পুজোতে পুজোর নবমীতে বলি হয়েছে। আর আমাদের এখানে একটা হচ্ছে মায়ের কাছে কেউ যদি কিছু কোনো বিপদ আপদ করে বিপদে পড়ে বা কিছু অসুবিধে করে তখন মাকে বলে দেয়, মা জোড়া নারকোল আর বাতাসা দিয়ে পুজো দিতে হয়, আমরাও যদি কোনো বিপদ আপদে পড়ি বা কিছু হয় তখন কিন্তু আমরাও কিন্তু বলি না, আমরা আমাদের খাইয়ে দাও বা আমাদের কাজটা করে দাও, আমরা জোড়া নারকোল বাতাসা দেবো, এবারে আপনার ইচ্ছে হয় ফুলের বলা দেবেন না ইচ্ছে দেবেন, জোড়া নারকোল বাতাসাটা মাস্ট দিতে হয়, পুজো করেই নিয়ে এখানে একটা নারকোল বাতাসা যার জন্য দেয়া তার মুখে আগে দেবে, তারপরে সবাই। আমাদের মা খুব জাগ্রত, এটাই হলো কথা। তৃতীয় কথা, আমাদের যখন কোনো দিন হয়তো আমাদের মাঝে মাঝেই বাড়ি ঘর সেই খুবই ধোয়া হয়, যখন মায়ের ঘুমুরের আওয়াজ হয় মানে মা সেদিন বাড়িতে হাঁটাচলা করে, এবার কালী পুজোর দিন রাত্রিবেলা এই মায়ের দরজা আটকে কেউ শুতে পারবে না, একদম কোনো রকম ভাবে না, মানে মাঝখান ছেড়ে শুতে হবে মাকে মায়ের দরজা। আর যদি কোনো দিন আমরা হয়তো কোনো জিনিস ভুলে যাই মা ঠিক আমাদের মনে করিয়ে দেয়, এটাই তো হলো জাগ্রত। আর দ্বিতীয় কথা, হয়তো আমি কোনো দিন মনে মনে করছি মায়ের এই মায়ের অমাবস্যা আজকে একটা কাপড় এলো না, দেখ কিছু মানে আমার বোনকে বলি দেখ কিছু কাপড়টা এলো না, কিন্তু তার 2-4 ঘন্টার মধ্যেই মা ঠিক কাপড়ও আনিয়ে দেয়, যেটা বলি সেটাই করিয়ে দেয়, মনে মনে যদি মনে রাখি যে এটা হলো না মা ঠিক করিয়ে দেয়, এইভাবে তো জানতে পারি যে মা আছে, আমরা কোনো কিছু ভুলে গেলে সেটাও মনে করিয়ে দেয় যে এটা হবে বা এটা এই এই জন্য আমরা মনে করি যে মা আমাদের কাছে আছে জাগ্রত। আচ্ছা,
আচ্ছা, এবার আমি আপনাকে পরের যে প্রশ্নটা করবো, এখানে এসে দেখতে পেয়েছি যে মায়ের পাশে কাল ভৈরবের একটি মূর্তি আছে, যেটা সচরাচর কোনো কালী মন্দিরে কিন্তু আমরা দেখতে পাই না। এবার আমার পরবর্তী প্রশ্ন আপনাকে, যে মায়ের পাশে যে কাল ভৈরবের মূর্তি আছে, এতে কি কোনো বিশেষ কারণ আছে? কারণ বলতে আমরা এই রূপেই মাকে দেখেছি সারা জীবন, এই কাল ভৈরব অবস্থায় দেখেছি। আমার বাবা বলতেন যে কোনো বিপদে পড়লে ওই কাল ভৈরবকে ডাকলে কাল কাটিয়ে দেয়, এই জন্যে আমরা কাল ভৈরবকেও ডাকি, যেমন মাকে ডাকি তেমন কাল ভৈরবকেও মানে মন দিয়ে ডাকলে তোমার কাল কাটিয়ে দেবে, এইগুলো আমার বাবার কাছে এই কথাটাই আমরা জানি, এর থেকে বেশি আর কিছু জানি। মানে এই রূপেই আমরা পেয়েছি আর বাবার কাছে এই গল্পটাই শুনেছি, উনি কাল কাটিয়ে যায়। কোনো বিপদে হয়তো কোনো কাজে যাচ্ছ, তখন ওই কাল ভৈরবকে প্রণাম করে জানিয়ে গেলে কী করতে হবে কাটিয়ে। যেরকম আমি একটু আগে আপনাদের বললাম যে এবার আমরা ইন্টারভিউটা পুজো দেখতে দেখতে বাকি ইন্টারভিউগুলো আমরা নেব, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুজো কিন্তু পুরোপুরি মায়ের শুরু হয়ে গেছে। এই পুজোটা আপনারা দেখতে থাকুন আর তার সঙ্গে আমাদের ইন্টারভিউটাও চলতে থাকুক। আচ্ছা, এবার আপনাকে আমি জিজ্ঞেস করছি যে একটু আগেই ওই দিদি বললেন যে এই যে আপনাদের এখানে কেউ কোনো মানব করলে চোরা নারকেল আর বাতাসা দিয়ে পুজো দেওয়া হয় মাকে, আর কেউ কোনো বিপদে পড়লে বা কোনো রকম মানব করলে সেটা পুরো হয়। তো এখান থেকে আমার এবারের প্রশ্ন আপনাকে যে এখানে মা যে জাগ্রত, সেটা কি কোনোভাবে আপনারা কিছু উপলব্ধি করেছেন? অবশ্যই করেছি, আমাদের মায়ের কাছে আমরা কোনো বিপদে পড়লে মা তো মাই আমাদের উদ্ধার করে, তো সেই জন্যই তো বিপদে পড়লে জানতে পারি যে মা আছে। এরকম কোনো ঘটনা আপনাদের সঙ্গে হোক বা আপনাদের পরিচিত কোনো ঘটনা আপনারা একটু আমাদেরকে বলতে পারবেন? ওটা কিছুদিন আগে আমার হাত দুটো সার ছিল না, আমি মায়ের চৌকাঠে পুজোর পর মায়ের চৌকাঠে হাত দিয়ে খালি বলেছি মা আমাকে সুস্থ করে দাও, নাহলে আমি সাজাবো কী করে, হ্যাঁ মাকে সাজাবো কী করে, এই কথা বলেছি। দেখুন আমার হাত একদম সুস্থ, পুরো সুস্থ হয়ে গেছে, মাকে আমি কালী পুজোতে ভালোভাবে সাজাতে পেরেছি, সুস্থ হয়েছি বলেই তো সাজাতে পেরেছি, এটাই তো আপনারাও শুনছেন তো যে এখানে কিন্তু মা খুবই জাগ্রত, কিভাবে মা ডাক শুনে এবং ওনার হাত ঠিক করে দিয়েছে। আপনারাও কিন্তু এসে এখানে মায়ের কাছে বসে মাকে আপনাদের কোনো বিপদের কথা বা কোনো আপনাদের অসুবিধার কথা অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দেখতে পারেন। আপনারা এতক্ষণ ধরে তো সব কিছুই শুনলেন এই মন্দির সম্পর্কে, আর আপনারা এখানে মাকে দেখতেও পাচ্ছেন। কলকাতায় প্রচুর কালী মন্দির থাকা সত্ত্বেও কিন্তু এই মন্দিরের একটা আলাদা বিশেষত্ব আছে, এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনারা এখানে আসবেন এবং এই মন্দিরে আপনারা আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য পুজো দিতেও কিন্তু ভুলবেন না। তাহলে আপনারা দেখলেন তো যে আজকের এই পুরুষতান্ত্রিক সমাজে থেকেও কিভাবে তনুশ্রী দেবী এবং মধুশ্রী দেবী সেই 2005 সাল থেকে এই মন্দিরের দায়িত্ব বহন করে চলেছেন, এনারা কিভাবে মায়ের যত্ন নেন, মাকে সাজান, ভোগ পরিবেশন করেন, সমস্তটাই আপনারা দেখলেন। আর তার সঙ্গে কিন্তু এটাও জেনে নিলেন যেখানে মা কতটা জাগ্রত, মা কিভাবে এখানে তার ভক্তদের সমস্ত সমস্যা সমস্ত মনস্কামনাও পুরো করে দেন। তাহলে দেরি করবেন কেন, আপনারা চলে আসুন তাড়াতাড়ি একজোড়া নারকোল আর কিছু বাতাসা নিয়ে, এসে দেখুন না মাকে নিজের সমস্যার কথা বলে বা নিজের মনস্কামনার কথা বলে সেগুলো মা পুরো করেন কিনা। তবে সবার আগে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিকে লাইক শেয়ার করতেও ভুলবেন না, আর আপনাদের মূল্যবান কমেন্টসের জন্যও কিন্তু আমরা অপেক্ষা করে থাকব। তাহলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন এখানে মায়ের আশীর্বাদ নিতে। আজ তাহলে আসি।